একের পর এক বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন মহিলার সঙ্গে সিপিআইএমের জেলা সম্পাদকের আপত্তিকর মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই চাপের মুখে পড়ে ছিল রীতিমতো বাম দলের ইমেজ বাঁচাতে অবশেষে দলের সিদ্ধান্তে সরতেই হল সিপিএম নেতা সুশান্ত ঘোষকে মাঝপথে জেলা সম্পাদকের পদ থেকে তাকে কার্যত অপসারিত করা হয়েছে বিশেষ কোন প্রতিশ্রুতি দিয়ে নাকি এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক রেখেছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেননি বামফ্রন্ট আমলের প্রাক্তন এই মন্ত্রীর বিরুদ্ধে সম্প্রতি এক মহিলা সিপিআইএম দলের রাজ্য কমিটির কাছে অভিযোগ করেছিলেন তারপরেই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে এরপর শুক্রবার মেদিনীপুরে বৈঠকে বসেই দলের জেলা সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুশান্ত ঘোষকে বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক শুক্রবার বিকেলে বৈঠক হয়েছিল মেদিনীপুর শহরে সিপিআইএম কার্যালয়ে বৈঠকে উপস্থিত হয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলেম সেখানে দলের অন্যান্য বিষয়গুলির সঙ্গে সুশান্ত ঘোষের প্রসঙ্গ ওঠে মহিলার করা অভিযোগ ইতিমধ্যে রাজ্য কমিটিতে গিয়েছিল তারপরে সোশ্যাল মিডিয়াতে মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের সেই ভিডিও বর্তমানে ভাইরাল দলের ইমেজ রক্ষা করতে শুক্রবার বিকেলের বৈঠকে মোহাম্মদ সেলেমের নির্দেশে সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুশান্ত ঘোষকে তারপরে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিজয় পালকে বৈঠকের পরে সুশান্ত ঘোষ বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে কোনো রকম মন্তব্য করতে চায়নি তার ভাইরাল হওয়া ভিডিও এবং দল থেকে অপসারণ প্রসঙ্গে তার একটাই মন্তব্য আমি কোনো প্রসঙ্গে কোনো মন্তব্য করতে পারবো না যা বলার দল বলবে সুশান্ত ঘোষ যে কি প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই সময় দেখাবো আপনাদের আপাতত এখন তাহলে চার্জ কি সম্পাদক পদে কে থাকছে বাবা উপরে আসে বলবো আর আপনি কি নিজেই ইচ্ছে প্রকাশ করলেন আমি কিছু বলছি না আমি যা এখন যে ভারপ্রাপ্ত দাদা আরেকটা বিষয় খুব সম্প্রতি আপনার মানে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটা আপনার বলে দাবি করা হচ্ছে কি বলবেন কিন্তু হাত করি কি এই প্রসঙ্গে দলের তরফে বিজয় পাল বলেন দলের একটি পর্যালোচনা বৈঠক হয়েছিল নির্বাচনের পর সেখানে সুশান্ত ঘোষ দলের কাছে আবেদন করেছিলেন পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য বাড়িতে তার স্ত্রীর শরীর খুব অসুস্থ দল তার আবেদন মঞ্জুর করেছে তাকে জেলা সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়েছে তিনি কি বলেছেন শোনাব আপনাদের আমাদের ইলেকশন রিভিউ হয়েছে ফাইনাল আগে একটা প্রাথমিক হয়েছিল আজকে চূড়ান্ত হলো মানে একবারে বুথ স্তর থেকে তুলে এনে বুথ শাখা আমাদের যেসব কাঠামো আছে অঞ্চল ওয়ার্ড তারপরে আমাদের এরিয়া কমিটি তিন মাস ধরে ওই সব আমরা তলায় চর্চা করেছি তার আজকে ফাইনাল এটাই হচ্ছে আজকের মিটিংয়ের মূল আলোচ্য বিষয় এটা রাজ্য কমিটি সিদ্ধান্ত করেছেন উনিও চেয়েছেন রাজ্য কমিটিও তাকে

রাজ্য কমি রাজ্য পার্টি গোটাটাই যেহেতু তিনি রাজ্য কমিটির সদস্য তার বিষয়ে রাজ্য কমিটি সব করেছে এবং আমাদের এখানে শুধু ঘোষণা আমাদের তো ওই যে দুই থেকে ছয় এপ্রিল এতে হবে তামিলনাড়ুতে ওটা যে পার্টি কংগ্রেস তার যে এবারে তলার যে শিডিউল সেটা এখনো আসেনি সেটা এটা খুব বিরল ঘটনা আছে বহু কিছুই তো বিরল মেডিকেল কলেজের ভেতরে অন ডিউটি একজন ডাক্তার হলো আর খুন হলো যে কি আছে সমস্যা তার পারিবারিক সমস্যা সেটা রাজ্য কমিটিকে জানিয়েছে রাজ্য কমিটি তারা সে বিবেচনা করেছেন বেশ কিছুদিন ধরে একটা অভিযোগ সামনে আসছে এবং একটা ভিডিও সামনে আসছে আমি সে ভিডিও দেখিনি শুনেছি কেন আমি কিছু বলতে পারবো

দলের বিভিন্ন স্তরে বিভিন্ন দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্নীতি নিয়ে একাধিক সময় একাধিক অভিযোগ আছে আপনি দলের কর্মীদের এই মুহূর্ত দাঁড়িয়ে কি বার্তা দেবেন বা কিভাবে আগামী দিনে সংগঠন পরিচালনা দুর্নীতি ইস্যু তো এটা শুধু কি এমন একটা বললে যেন দুর্নীতি আমাদের পার্টিতে দুর্নীতি কোনো প্রধান ইস্যু নয় মানে আমাদের নিজেদের কাছে কিন্তু সাধারণভাবে আমাদের পার্টির সামনে যা করণীয় কাজ এই রাজ্যে এই যে তৃণমূল এবং বিজেপি বাইনারি তার মধ্যে দিয়ে মানুষের সর্বনাশ হচ্ছে একের পর এক সেই মুভমেন্টটাকে তার বিরুদ্ধে গড়ে তোলা সর্বোচ্চ সংখ্যক মানুষকে সমবেত করা আমাদের পার্টির যেসব দুর্বলতা আছে আমরা চিহ্নিত করেছি সেগুলোকে কাটানো এগুলোই আমাদের কাজ এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের বিশেষ প্রতিশ্রুতি দিয়ে কোন এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক তারপরে প্রতিশ্রুতি পূর্ণ না করা আর সেই অভিযোগ এক মহিলা করেছিলেন সম্প্রতি সুশান্ত ঘোষের বিরুদ্ধে সিপিআইএম রাজ্য কমিটির কাছে নিয়ে আলোড়ন একটা তৈরি হয়েছিল এরপরেই সোশ্যাল সাইটে বিশেষ আপত্তিকর মুহূর্তের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যা এখন রাজ্য জুড়ে ছড়িয়েছে বাম আমলের এক সময়কার দাপুটে পশ্চিমাঞ্চলের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী ছিলেন সুশান্ত ঘোষ সেই সুশান্ত ঘোষের নামে এমন অভিযোগ হওয়াতে রীতিমতো ও স্বস্তিতে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম তথা সিপিআইএমের রাজ্য কমিটিও আর তারপরে এক বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে সুশান্ত ঘোষকে সিপিআইএমের জেলা সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো মেদিনীপুর শহরেই যেখানে উপস্থিত ছিলেন বৈঠকে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও জানা গিয়েছে এই অভিযোগকারী মহিলার দাবি দীর্ঘদিন ধরে তার সঙ্গে এই সম্পর্ক রেখেছিলেন সুশান্ত ঘোষ বিশেষ প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রাখেননি তখনই মহিলা বুঝতে পেরেছিলেন কিছু একটা বেগতিক হতে চলেছে তাই নিজে সেই ভিডিও সমস্ত রেকর্ড করে রেখেছিলেন নজর এখন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং